তীর্থঙ্কর বাবু, আপনার এই নতুন যন্ত্রের কোনো বিশেষত্ব আছে? আছে বই কি, এই যন্ত্রের সাহায্যে মহাকাশের অন্যান্য গ্রহ ও সেখানকার লোকেদের সঙ্গে যোগাযোগ করা যায়। বাবা, তাই নাকি? তবে তো ওই সব গ্রহের প্রাণীদের সাথে কথাও বলা যায় এর সাহায্যে, তাই না? হ্যাঁ, কিন্তু মেসেজের মাধ্যমে, অনেকটা আমাদের ওই ইমেলের মতো। আচ্ছা, কি ধরনের কথা হয়? ওদের গ্রহ নিয়ে, ওখানকার জলবায়ু কেমন, বাসিন্দা কতজন, পৃথিবী থেকে ওই গ্রহের দূরত্ব কত, এই সব আর কি। তীর্থঙ্কর বাবু, আপনি সত্যিই একটা আশ্চর্য জিনিস তৈরি করেছেন, এর আগে কেউ এরকম তৈরি করেনি, আপনার তুলনা নেই। ধন্যবাদ। এখন তবে আমরা উঠি, পরে একদিন এসে আপনার যন্ত্রের কেরামতি দেখব। নিশ্চয় আসবেন। আসি তীর্থঙ্কর কাকু। আচ্ছা, তোমরা তীর্থঙ্কর বাবুর বাড়ি কেন গিয়েছিলে? উনি একটা আশ্চর্য যন্ত্র আবিষ্কার করেছেন জানো, সেজন্যই তো গিয়েছিলাম। ও মা, কি যন্ত্র গো? জানো তো মা, ওই যন্ত্রটার সাহায্যে মহাকাশের অন্যান্য গ্রহের সাথে যোগাযোগ করা যায়, ওখানকার লোকেদের সঙ্গে কথাও বলা যায়। বলিস কি রে? হ্যাঁ গো মা, এই যন্ত্রের সাহায্যে মহাকাশের অনেক রহস্য জানা যাবে। মানুষটা সত্যি অসামান্য প্রতিভা, তবে যন্ত্রটাকে ঠিক ঠিক কাজে লাগাতে হবে। আচ্ছা, তোমরা এবার খাও তো, সব তো ঠান্ডা হয়ে যাচ্ছে। কি বই পড়ছো টিনা? ঠাকুমার ঝুলি। স্কুলে গল্পের বই পড়া বারণ জেনেও তুমি এই বই পড়ছো? এখন তো টিফিন পেরিয়ে তাই পড়ছিলাম। চুপ করো, তর্ক করো না, এইসব বই পড়ে পড়েই মাথাটা গেছে, আর এই জন্যেই দিন দিন রেজাল্টও খারাপ হচ্ছে। সামনের ইউনিট টেস্টে যদি রেজাল্ট খারাপ হয় তবে তোমার বাবাকে ডেকে কথা বলতে হবে। টিনা, তুই গল্পের বই পড়ছিস না কেন? কিছু কি হয়েছে বল না। কিছু হয়নি রে দিদি, ভালো লাগছে না তাই পড়ছি না। মোটেই না, তোর মুখ দেখেই বুঝতে পারছি কিছু একটা হয়েছে, নইলে রাতে শোবার সময় তুই গল্পের বই পড়ছিস না এটা কিছুতেই হতে পারে না। জানিস তো দিদি, আজ টিফিন পিরিয়ডে ঠাকুমার ঝুলি পড়ার সময়। কি বই পড়ছো টিনা? ঠাকুমার ঝুলি। স্কুলে গল্পের বই পড়া বারণ জেনেও তুমি এই বই পড়ছো? এইসব বই পড়ে পড়েই মাথাটা গেছে, সামনের ইউনিট টেস্টে যদি রেজাল্ট খারাপ হয় তবে তোমার বাবাকে ডেকে কথা বলতে হবে। বুঝলাম, আমি বলি কি, এই সামান্য ব্যাপার নিয়ে কষ্ট পাস না। কদিন না হয় গল্পের বই কম পড়লি, মন দিয়ে লেখাপড়া করে পরীক্ষাটা ভালো করে দে, তারপর আবার পড়িস কেমন? কিন্তু দিদি, আমার মনে হচ্ছে হেড স্যার আমার গল্পের বই পড়াটা বন্ধ করে দিতে চাইছেন। আচ্ছা, এখন তো ঘুমো। বুঝলে তো, সকালে মর্নিং ওয়াকে বেরিয়েছিলাম, তীর্থঙ্কর বাবুর সঙ্গে দেখা হয়েছিল, ভদ্রলোক বেশ চিন্তায় আছেন। চিন্তায় আছেন কেন গো? কারণটা হলো, কাল উনি অনেক রাত পর্যন্ত সেই যন্ত্রটার সাহায্যে পৃথিবী থেকে 30 কোটি আলোকবর্ষ দূরের এক গ্রহের সঙ্গে যোগাযোগ করেছিলেন। সেই গ্রহের প্রাণীরা পৃথিবীতে আসতে খুবই আগ্রহী। তারপর? তারপরেই তো গোলমাল। ঘুমের চোখে উনি ওদের পৃথিবীতে আসার আমন্ত্রণ জানিয়েছেন কিনা সেটাই তো মনে করতে পারছেন না। তা এত চিন্তার কি হলো? পৃথিবী থেকেও তো অন্য গ্রহে মহাকাশচারীরা যাচ্ছে। সে তো যাচ্ছে, কিন্তু তীর্থঙ্কর বাবু ভয় পাচ্ছেন, কারণ ওরা কেমন উনি কিছুই জানেন না। ওরা যদি বেশি শক্তিশালী হয়, যদি পৃথিবীর ক্ষতি করে। বলো কি গো, তাহলে তো সত্যি চিন্তার বিষয়। আগে থেকেই ভয় পাচ্ছ কেন মা? আর ক্ষতি যে হবে তা ভাবছো কেন? ওরা তো পৃথিবীর
উপকারও করতে পারে। ভালো হলেই ভালো, দেখো কি হয়। হ্যালো হ্যালো, কে? হ্যালো হ্যালো, আমি বলছি, আমি। ও হ্যাঁ, বুঝেছি, বলো। বলছি আজ ফিরতে দেরি হবে। কেন গো? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বেশ ঠিক আছে, হ্যাঁ রাখলাম। মা বাবা এখনো এলো না তো? তোমায় ফোন করেছিল? হ্যাঁ, বললো ফিরতে দেরি হবে, স্পেশাল ডিউটি পড়েছে আজ। তাই? কারণটা কিছু বললো? বলেছে লালবাগের মাঠে একটা অদ্ভুত গোল গর্ত দেখা গেছে, সবাই সন্দেহ করছে সেখানে কোনো মহাকাশযান নেমেছিল, আর সেটা অন্য গ্রহ থেকে এসেছিল। তাহলে তো তীর্থঙ্কর কাকু বাবাকে সেদিন যা বলেছিল সেটাই সত্যি হয়ে গেল। তীর্থঙ্কর কাকু কি জানে ব্যাপারটা? বাবা কিছু বলেছে? হ্যাঁ, তীর্থঙ্কর বাবু ব্যাপারটা জানেন, উনিও তোর বাবার সাথে ওখানে গেছেন জায়গাটা পরীক্ষা করতে। তুই ঠিকই বলেছিস, ওনার আশঙ্কাটাই ঠিক হলো। আজ ভোরে লালবাগের মাঠে এক অদ্ভুত গোল গর্ত দেখা গেছে। এলাকাবাসীদের মধ্যে এটা দেখে সকাল থেকেই একটা চাঞ্চল্য শুরু হয়। বিজ্ঞানীদের একটি দল গর্তটি পরীক্ষা করে সন্দেহ করছেন এটি অন্য কোন গ্রহের মহাকাশ যানের দ্বারা সৃষ্টি হয়েছে। হে ভগবান, রক্ষা করো, রক্ষা করো ঠাকুর, যেন কোনো ক্ষতি না হয় আমাদের। এখনই এত দুশ্চিন্তা করছো কেন মা? তুমি দেখো মা, আমাদের ক্ষতি না হয়ে উপকারই হবে। তোরা যে কি করে এত নিশ্চিন্তে আছিস জানি না বাবা। আশ্চর্য, রেজাল্টের এই হাল হয়েছে। আগে 95% মার্কস থাকতো, সেটা নেমে দাঁড়ালো 75%। আচ্ছা আচ্ছা, তখন না হয় জ্বর নিয়ে পরীক্ষা দিয়েছিলি, কিন্তু এবার তো 57% নেমেছে। হ্যাঁ, এত কম নাম্বার আমি আশাই করিনি। কি ব্যাপার বলতো, তোর কি কোনো অসুবিধা হচ্ছে? আমি জানি ওর খারাপ রেজাল্টের কারণ। পড়ার বইয়ের থেকে ওর গল্পের বইতে মনটা বেশি থাকে। স্কুলের টিফিন পিরিয়ডে অঙ্কগুলো প্র্যাকটিস করতে পারে, কিন্তু না, ও গল্পের বই পড়ে, আমার বারণও শোনেনি। কি উপায় করি বলুন তো? শুধু গল্পের বইগুলো ওর থেকে সরিয়ে নিন। কতবার যে বইগুলো আমি লুকিয়েছি কিন্তু ও ঠিক খুঁজে খুঁজে বের করে। ওভাবে হবে না, গল্পের বইগুলো আমার কাছে দিন। বাড়িতে বই না থাকলে ও পড়তেও পারবে না। একেবারে ফাইনাল পরীক্ষার পরে ওকে ফেরত দেব, আবার লেখাপড়া শুরু হলে নিয়ে নেব, এটাই রাস্তা। আপনি একদম একদম ঠিক বলেছেন। এই যে, তুমি গিয়ে বইগুলো এনে হেড স্যারকে দাও, ওনার কাছে থাক বইগুলো। এগুলো আমার কাছেই রাখলাম, ভালো করে পরীক্ষা দাও, তারপর ফেরত পাবে। আমি এখন আসি। আমি এসেছি,
আমি এসেছি। তুমি তুমি এসেছো বন্ধু? আমি আমি খুব বিপদে পড়ে তোমাকে দেখেছি। মনে হচ্ছে তুমি খুব দুঃখ পেয়েছো। হ্যাঁ, স্কুলের হেড স্যার। কি বই পড়ছো টিনা? ঠাকুমার ঝুলি। স্কুলে গল্পের বই পড়া বারণ জেনেও তুমি এই বই পড়ছো? এইসব বই পড়ে পড়েই মাথাটা গেছে। সামনের ইউনিট টেস্টে যদি রেজাল্ট খারাপ হয় তবে তোমার বাবাকে ডেকে কথা বলতে হবে। এই ব্যাপার আমি তোমার দুঃখ দূর করব। তুমি নিশ্চিন্ত থাকো। শুধু বলো এই হেড স্যার থাকে কোথায়, থাকে কোথায়, থাকে কোথায়? ওই যে লালবাগের মাঠের পাশে যেখানে তোমরা নেমেছিলে। উনি বাড়িতে থাকেন কখন? আজ বিকেলে ওনার একটা টিউশন থাকে, সেটা করে উনি রাতে বাড়িতেই থাকবেন। আচ্ছা, আমি তো দেখছি ফুল মুন, ভালোই হলো। ঘটনাটা দেখতে হলে সন্ধ্যের পর লালবাগের মাঠে চলে এসো। শোন, ফাঁকা বাড়ি পেয়ে পড়াশোনায় ফাঁকি দিবি না, বুঝলি? মন দিয়ে পড়বি, টিভি একদম দেখবি না। মা, ওকে এমন করে বলছো কেন? পড়বে বলেই তো টিনা মাসির বাড়ির নিমন্ত্রণে যাচ্ছে না। আমরা 10টার মধ্যে ফিরে আসব, দরজাটা ভালো করে লক করে রাখবি, বুঝলি? আচ্ছা মা। মায়েরা তো 10টার আগে ফিরবে না, এখন 7টা বাজে, আমি এখনই বেরোই। লিয়ান, লিয়ান তো এখনো এলো না, আমাকে তো আসতে বললো। কেউ একটা এদিকে আসছে মনে হচ্ছে। হেরে, কি করি? আমাকে এখানে একা দেখলে তো মুশকিল হয়ে যাবে। লিয়ানের কথা বললেও কেউ বিশ্বাস করবে না। তাড়াতাড়ি লুকোই, লুকোই। ওদিকে ঝোপের মধ্যে কি যেন একটা নড়লো, গিয়ে দেখি তো। টিনা, তুমি এখানে এই সময়? সর্বনাশ, কি হবে? আসলে আমি মানে এখানে মানে আর মানে মানে করতে হবে না, চলো তোমার বাবা মাকে সব জানাবো। কি, কে তুমি? আমি টিনার বন্ধু। তুমি ওকে কষ্ট দিয়েছো, তাই আমি তোমাকে শাস্তি দিতে এসেছি, শাস্তি দিতে। তাই নাকি, আমাকে শাস্তি দিতে এসেছো? হুম, তা কি শাস্তি দেবে দেখো তবে। বাঁচাও! লিয়ান, লিয়ান, কি করছো তুমি? হেড স্যারকে কি মেরে ফেলবে? চিন্তা নেই টিনা, আমি ওনার কোনো ক্ষতি করব না। উনি তোমাকে আর কোনোদিন গল্পের বই পড়তে বারণ করবেন না, বারণ করবেন না। এগুলো আজ সকালে হেড স্যার এসে দিয়ে গেছেন, বলেছেন লেখাপড়া ঠিক রেখে এগুলো তুই পড়িস। তাই হবে মা। এই দেখো পেপারে কি লিখেছে, লালবাগের মাঠের সেই অদ্ভুত গর্তটা কাল রাতের পর থেকে উধাও, মাটি নাকি আবার সমান হয়ে গেছে। বলো কি গো, অদ্ভুত ব্যাপার তো। অদ্ভুত হোক আর যাই হোক, যা হয়েছে তাতে সবার মঙ্গল হয়েছে, বলো? হ্যাঁ বাবা, সত্যি তাই। ঠিক ঠিক।